নমস্কার, আপনারা দেখছেন ডি নিউজ। আমি দিবাকর দাস, আপনাদের সামনে নদিয়া জেলার করোনার আপডেট খবর পড়ে শোনাব। তার আগে একটা ভালো খবর বলি, দৈনন্দিন সংখ্যার নিরিখে নদিয়া জেলার করোনার আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। আজকে টোটাল কেসেস ধরা পড়েছে নদিয়ায় 478 খানা, এর মধ্যে বিনগর পৌরসভাতে ধরা পড়েছে 7 জন, চাকদাতে ধরা পড়েছে 55 জন, চাকদা পৌরসভাতে ধরা পড়েছে 28 জন, চাপড়াতে ধরা পড়েছে 1 জন, গয়েশপুর পৌরসভাতে ধরা পড়েছে 9 জন, হাঁসখালিতে ধরা পড়েছে 16 জন, হরিণঘাটাতে ধরা পড়েছে 20 জন, হরিণঘাটা পৌরসভাতে ধরা পড়েছে 15 জন, কল্যাণী পৌরসভাতে ধরা পড়েছে 26 জন, করিমপুর টুতে ধরা পড়েছে 15 জন, কৃষ্ণগঞ্জে ধরা পড়েছে 2 জন, কৃষ্ণনগর পৌরসভাতে ধরা পড়েছে 31 জন, কৃষ্ণনগর ওয়ানে ধরা পড়েছে 10 জন, কৃষ্ণনগর টুতে ধরা পড়েছে 2 জন, নবদ্বীপ ব্লকে ধরা পড়েছে 15 জন, নবদ্বীপ পৌরসভাতে ধরা পড়েছে 18 জন, নাকাশিপাড়ায় ধরা পড়েছে 19 জন, রানাঘাট পৌরসভাতে ধরা পড়েছে 18 জন, রানাঘাট ওয়ানে ধরা পড়েছে 44 জন, রানাঘাট টুতে ধরা পড়েছে 27 জন, শান্তিপুরে ধরা পড়েছে 34 জন, শান্তিপুর পৌরসভাতে ধরা পড়েছে 37 জন, তায়েরপুরে ধরা পড়েছে 9 জন, তেহট্ট ওয়ানে ধরা পড়েছে 9 জন, তেহট্ট টুতে ধরা পড়েছে 11 জন। তাহলে আপনারা নদিয়া জেলার আপডেট খবর জেনে নিলেন। টি নিউজ দেখতে থাকুন, আপডেট থাকুন। নমস্কার।